রোডস আর ফুল অফ ইডিয়টস একটা অ্যাড কমার্শিয়ালে এটাই বলা হতো। নিশ্চয়ই এই অ্যাডটা আপনারাও দেখেছেন। রিয়েলি রোডস আর ফুল অফ ইডিয়টস। রিসেন্টলি আমি একটা কমেন্ট পাই, সেখানে লেখা থাকে যে হাউ ইম্যাচিওর ইউ আর, একটার পর একটা আপনার এত ভুল ডিসিশন নিয়েছেন, একটার পর একটা প্রবলেম আপনি বলছেন। তো ভাই সাহেব, আমি এটা ও 7 দিনের সিনেমা বানাচ্ছি না, এটা আমার 22 বছরের লাইফের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি লোকেদের সঙ্গে। বোঝার চেষ্টা করুন, লোকের লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা 7 এপিসোড আমি শেয়ার করেছি, লাস্ট 7 দিনের এপিসোড নয় ওটা, আমার লাস্ট 7 দিনে কি ঘটনা ঘটেছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অ্যান্ড আই এম ইম্যাচিওর, আমার ইম্যাচিওর ডিসিশনের জন্য যা যা ভুল হয়েছে সেটা যাতে অন্য কারোর না হয় সেটার জন্যই এই ভিডিওটা বানানো। আপনি হয়তো খুব ম্যাচিওর, আপনার এটাতে কাজে নাও লাগতে পারে, কিন্তু যারা আমার মতন ভাই বোনেরা আছে হয়তো কোনো রকম ডিসিশন নিতে তাদের সাহায্য হতে পারে। আমি তো বলছি আই হ্যাভ মেড আ মিস্টেক্স, মিস্টেক্সগুলোকে আমি সোশ্যাল মিডিয়ার সামনে এসে ডিসকাস করছি, সেলফ অ্যানালাইজ করছি, সেটা যদি না বোঝেন আমার কিছু করার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। আর সব থেকে প্রথমে আবার বলে দিচ্ছি যে এই আনটোল্ড স্টোরি সিরিজটা আমি আমার লাইফের ব্যাপারে যা যা ঘটেছে 22 বছরের এক্সপিরিয়েন্স আমি কিন্তু এই আনটোল্ড স্টোরি সিরিজটাতে শেয়ার করেছি। ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যদি প্রথমবার এই ভিডিওতে ল্যান্ড আপ করেন তাহলে কানেক্টিভিটিটা যদি আপনারা চান বোঝার জন্যে, টোটাল ভিডিওসটা নিচে দেওয়া আছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইকটা কিন্তু অবশ্যই করে দেবেন। 5000 ফ্যামিলির খুব কাছাকাছি আছি, যদি আপনারা আজকে সাবস্ক্রাইবটা করে দেন আজকেই 5000 হয়ে যেতে পারে। তো মোটামুটি 8 থেকে 10 বছরের একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি চিন্তা করলাম এটা বলাটা খুবই জরুরি। আমি ড্রাইভ করে বাড়ি থেকে অফিস যাচ্ছিলাম, আমার বাড়িও সল্ট লেকে সেই সময়, আর আমার অফিসও সল্ট লেকে সেই সময়। আমার কোনো ড্রাইভার ছিল না, আমি নিজেই ড্রাইভ করছিলাম। তো ব্যাক অফ দি মাইন্ডে সবসময় কিছু না কিছু, অ্যাজ আ বিজনেসম্যান চিন্তা কিন্তু সবসময় কিছু না কিছু করতে থাকি। আর গাড়ি ছোটোবেলা থেকে গাড়ি চালাই, তো গাড়িটা মনে হচ্ছে যেন অটো পাইলটটা চলে, আমি চালাই না, এরকম টাইপের একটা ব্যাপার। আমি গাড়ি কোনোদিনই রাশ ড্রাইভ করি না কিংবা স্পিড ড্রাইভ করি না, আমার আইসাইটেরও প্রবলেম আছে, তো আমি গাড়ি একটা লিমিটেড স্পিডেই গাড়িটা চালাই। তো আমার বাড়ি PNB, আপনারা যারা সল্ট লেকে যাতায়াত আছে তারা জানবেন PNB স্টপেজ হচ্ছে সেক্টর 1 একদম স্টার্টিং। তো PNB আমার সেই সময় বাড়ি ছিল, PNB থেকে আমি গাড়ি স্টার্ট করি, আমার অফিস হচ্ছে বৈশাখী। তো আমি স্ট্রেট একটা স্ট্রেচ দিয়ে গাড়ি চালিয়ে আসছি, যাচ্ছি ইনফ্যাক্ট। তো বৈশাখী আইল্যান্ডে যখন পৌঁছই, বৈশাখী আইল্যান্ডের আগে একটা বাস আমার আগে ছিল, তো বাসটা চলছে ঠিক আছে, আমি বাসটাকে হর্ন দিচ্ছি, বাসটা আমাকে সামহাও সাইড দিচ্ছিল না অনেকক্ষণ ধরে। হঠাৎ বাসটা বাঁ দিকে চাপে আর আমি একটা কাট করে, মানে একটু ডান দিকটা বেশি কাটিয়ে আমি বাস থেকে ওভারটেক করে বেরিয়ে যাই। যখন আমি ওই কাটটা করলাম তখন আমি একটা জোরের সাউন্ড পাই, টুম করে একটা আওয়াজ পেলাম। তো আমার গাড়ি তো শেক হয়নি, তো আমি বাসটাকে ওভারটেক করে বেরিয়ে যাই। লুকিং মিররে দেখি যে পেছনে একটা সুমো ডিভাইডারে মেরে তার ডান দিকের চাকাটা ভেঙে সুমোটা একদিকে মুখ থুবড়ে পড়ে গেছে, আর ড্রাইভার এরম এরম করে হাত দেখিয়ে আমাকে ডাকছে। তো আমি বুঝি যে কিছু না কিছু প্রবলেম, এটা আমার ফল্ট, কিছু না কিছু হয়েছে। আমি মোড়েতে, মানে মোড়ের মাথায় গিয়ে গাড়িটা পার্ক করি বাঁ দিকে, মানে কিছু তো একটা প্রবলেম হয়েছে, আই শুড স্টপ। ওয়ারাস গাড়িটা কিন্তু তখন টোটালি চালাবার কন্ডিশনে ছিল না, কারণ তার চাকা ভেঙে পড়ে গেছে। আমি যদি না দাঁড়াতাম কেউ আমাকে ধরতেও পারতো না, কিংবা কেউ আমাকে চেজও করতে পারতো না, সল্টে গেমনি দিয়ে ফাঁকা যায়। তো যাই হোক, গাড়িটাকে আমি পার্ক করি, সাইড করি, আর আমি গাড়িটা নিজের গাড়িটাকে লক করে তাদের কাছে আসে। তো ড্রাইভার প্রথমেই আমার উপরে যা হয় চোটপাট করা শুরু করেন, আপনি হঠাৎ করে ডান দিকে চেপে দিয়েছেন, আপনাকে যদি আমি যদি ব্রেক না করে আমি ডান দিকে না চাপতাম তাহলে আপনার গাড়িটা কিন্তু আজকে উড়ে যেত, কারণ ওই গাড়িটা স্পিডে ছিল আর ও দেখে নিয়েছে যে বাসটা পাস দিয়ে দিয়েছে, আমাকে ওভারটেক করে ওই বাসটাকে ওভারটেক করার চেষ্টা করছিল। সাধারণত সুমো গাড়ি একটুখানি স্পিডেই চলে, আপনারা জানেন এই ব্যাপারটা। তো আমার হঠাৎ করে ঢোকার আগে আমার একটুখানি কশেস থাকা উচিত ছিল, আমি কিন্তু আনমাইন্ডফুল গাড়ি চালাচ্ছিলাম, আমি আপনাকে বলে দিচ্ছি আনমাইন্ডফুল গাড়ি চালাচ্ছিলাম। এবার তলায় কমেন্ট করা হয়তো শুরু হবে, দাদা আপনি তো এরকমভাবে গাড়ি চালান। তো দ্যাট ওয়াজ ওয়ান অফ দি ইনসিডেন্ট, আমি আনমাইন্ডফুল গাড়ি চালাচ্ছিলাম আর সুমোটা আমাকে সেভ করার জন্য সে কিন্তু ফুল ব্রেক করে প্লাস ডান দিকে কাটায়, ডান দিকে ডিভাইডারে তার চাকাটা ভেঙে যায় আর তার গাড়ির ক্ষয়ক্ষতি হয় কিন্তু আমার গাড়িকে বাঁচিয়ে দেয়। তো সেই জায়গায় যদি আমি চলে যেতাম তাহলে তো ইনজাস্টিস হতো না। আমি বললাম যে ডোন্ট ওয়ারি, আমি তো মোড়ের মাথায় গাড়িটা রেখে আপনার সঙ্গে দেখা করতে আসলাম, কারণ আমি তো পারলে চলে যেতাম, আমি বুঝেছি এটা আমার ফল্ট, তার জন্যে আমি কিন্তু নেমে এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। তো উনিও কুল ডাউন হলেন,
উনি তার মালিকের সঙ্গে আমার ফোনে কথা বলালেন। আমি বললাম দাদা এরকম একটা ঘটনা ঘটে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আমি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, তো এটা যা হবে আমরা নিজেরা একটু বুঝে নেবো, তো আমার অফিস পাশেই আছে, আপনার ড্রাইভার আসুন আমার অফিস দেখে যান, আর আপনি গাড়িটাকে রিকভার করার ব্যবস্থা করুন এখান থেকে, কারণ এটা টোটাল একটা চাকা ভেঙে গেছে, যা কস্ট হবে সেটা আমরা বেয়ার করে নেবো। তো উনি বলতে উনি ব্যাপারটাকে নিয়ে একদম কোনো রকমভাবে আর কোনো প্রবলেম করেননি, ও ড্রাইভারকে আমি নিয়ে আমার পাশেই আমার অফিস ছিল আমি নিয়ে গেলাম, বলল ভাই এটা আমার অফিস, এনাও আমার নাম্বার আমার কার্ড, তোমার যেটা যা হবে তুমি আমাকে জানিও। তো পরে ওনার মালিক আমাকে জানায় যে দাদা এরম এরম খরচা পড়েছে, তো হোয়াট এভার দি এক্সপেন্সেস সেটা কিন্তু আমি বেয়ার করেছিলাম আর গাড়িটা আবার রিপেয়ার করে চালু হয়ে গেছিল। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ অ্যাক্সিডেন্ট, যেটা বলতে পারো যে অল্প কিছু টাকার ওপর দিয়ে আমরা জিনিসটাকে সেভ করে নিতে পেরেছিলাম, কিন্তু যদি সেই গাড়িটা ডান দিকে না চেপে নিজের গাড়িটাকে না ক্ষয়ক্ষতি করে যদি আমাকে হিট করতো, হয়তো আমার গাড়িটা উড়ে যেত কিংবা আমি অন্য সাইডে গিয়ে পড়তাম, একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারত। তো রোডস আর ফুল অফ ইডিয়েটস যে কথাটা আমি বলছিলাম একটু আগে, সেটাই আমি এক্সপ্লেন করতে চাই যে হাউ কেয়ারলেসলি উই পিপুল ড্রাইভ সামটাইমস। আমি রাস্তায় দেখি অনেক বাইকার্স আছে যারা ইয়াংস্টার্স, হয়তো সবে বাইক চালানো শিখেছে, তারা বাইকের থ্রটলটা দিয়েই ভাবছে যে দিস ইজ দি লাইফ। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন হাউ আই লস্ট মাই কার, তারা নিশ্চয়ই জানেন যে আমি একটা কার লাভার। তো গাড়ির প্রেমী অনেকজন আছেন, কিন্তু গাড়ি চালানো আর গাড়িকে ঠিকঠাক চালানো এটার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কার লাভার মানে এই নয় যে আপনি গাড়িটাকে নিয়ে একটা ম্যান মেশিন হিসাবে আপনি একটা যাতাভাবে চালাবেন, যেটা আমি দেখেছি অনেক সময় হয়, অনেক ইয়াংস্টাররা লাউড মিউজিক চালিয়ে গাড়িটা ফুল স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তার আগে পেছন কিছু চিন্তা করছেন না। মাই ডিয়ার ফ্রেন্ড, ইট উইল টেক আ সেকেন্ড, আপনি খুব ভালো ড্রাইভার হতে পারেন, আপনার হাত খুব ভালো, বাট আপনার সামনে যেই লোকটা আপনার চালানোটা দেখে তার নার্ভটা ফেল করছে, আর সে যদি কিছুটা ভুল করে সেটাকে আপনি কী করে কন্ট্রোল করবেন? সে হয়তো এসে ঘাবড়ে এসে আপনাকে ঠুকে দিল, তখন আপনি কী করবেন? কিংবা সে একটা মিস ক্যালকুলেশন করছেন যে আপনি ভাবছেন যে এই লোকটা দাঁড়িয়ে যাবে, কিন্তু সেই লোকটা দাঁড়ালো না, এগিয়ে গেল, আপনি হিট করে দিলেন, কী করবেন? কিংবা আপনি ভাবলেন যে এই লোকটা বেরিয়ে যাচ্ছে, সে ফাইনালি ঠিক আপনার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো, তখন কী করবেন? ইটস আ মেশিন, এটাকে মেশিনের মতন ভালোবাসুন আর এটাকে একটা রেঞ্জে চালান যেখানে আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখুন, অ্যাক্সেলারেশনস দিয়ে স্পিড লিমিটটাকে বাড়িয়ে ফুল স্পিডে নিয়ে যাওয়াটা ইটস নট আ ক্রেডিট, যে কোনো লোক করতে পারে। গাড়িটাকে অন ডিম্যান্ড আপনি যদি দাঁড় করাতে পারেন অ্যাট এনি কস্ট, সেটাই কিন্তু ক্রেডিট। তো সেটার জন্যে আপনি একটা লিমিটে স্পিড চালান, যে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস আপনি গাড়িটাকে ব্রেক করে দাঁড় করে দিতে পারবেন, কারণ রোডস আর ফুল অফ ইডিয়েটস। আর ইন্ডিয়ান রোডস স্পেশালি, যে কোনো সময় একটা বাচ্চা চলে আসতে পারে, একটা অ্যানিমাল চলে আসতে পারে, একটা অটো ঢুকে যেতে পারে, আমার মতন অ্যাবসেন্ট মাইন্ডেড কোনো ড্রাইভার হঠাৎ করে গাড়ি আপনার সামনে নিয়ে চলে আসতে পারে। তো আপনি যদি রেডি থাকেন তাহলে কিন্তু আপনিও বাঁচবেন, অপর লোকও বাঁচবে। আর আপনি যদি রেডি না থাকেন যে ওর দোষ, ওর দোষের জন্যে আমার ভুল হয়ে গেল, অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, ওর দোষ দেখে লাভ নেই রাস্তা। আপনি যদি একটা বাইক চালান উইচ ইজ ডেভিল, বাইক দু চাকা তো একটা ডেভিলই বলবো আমি, কারণ যে কোনো মুহূর্তে আপনাকে ফেলে দিতে পারে। আপনি একটা নতুন বাইক নিচ্ছেন, স্পেশালি এখন ইউটিউবে যারা দেখে যে বাইক মানেই মোটর ব্লগিং, বাইক মানেই হাইওয়ে, হাইওয়ে মানেই একটা সিটি থেকে একটা সিটি, আপনি হাইওয়ে যাওয়ার আগে হাইওয়ের ব্যাপারে জানুন। হাইওয়ে ইজ আ ডিফারেন্ট বলগেম, হাইওয়েতে যেরকম রাস্তা মনে হয় মাখনের মতন রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটি হাইওয়ে সব থেকে বেশি। অ্যান্ড হাইওয়ে অ্যাক্সিডেন্ট মানে বুঝতে পারছেন, ফিনিশ, কিছু করার থাকে না, কারণ ওখানে হাই স্পিড ইম্প্যাক্ট হয় আর সেই ইম্প্যাক্টে কম লোক বাঁচে। তো বিফোর গোয়িং ইন টু হাইওয়ে, ফার্স্ট ইউ লার্ন হাউ টু ড্রাইভ আ কার, হাউ টু ড্রাইভ আ বাইক প্রপারলি। তারপরে আপনি তার রুলস শিখুন, যে কোন জায়গায় আমাকে কীরমভাবে বুঝতে হবে, সেন্স করতে হবে যে কোন রাস্তাতে আমি কীরম স্পিডে চালাবো, কীরমভাবে গাড়িটাকে কন্ট্রোল করবো। এগুলো কিন্তু অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়, অনেক টাইম লাগে জিনিসগুলো শিখতে। নতুন বাইকার, আপনি কালকে রেজিস্ট্রেশন করেছেন, পরশু দিন গাড়িটা নিয়ে এসছেন, আর তার সাত দিনের ভেতর আপনার প্রোগ্রাম সেট হয়ে যায়, আমি এবার দীঘা যাচ্ছি, আমি এবার মন্দারমণি যাচ্ছি, আমি অমুক জায়গায় যাচ্ছি, মোস্টলি আমি দেখি এই জিনিসটা হয়। আপনারা কী বেসিসে নিয়ে যাচ্ছেন গাড়িটা, কারণ আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই। হাইওয়ে, একটা ন্যাশনাল হাইওয়ে দিয়ে আপনি গাড়িটা চালাবেন, আপনার পাশে এতগুলো গাড়ি চলবে, সেখানে আপনার কী এক্সপিরিয়েন্স আছে, কী এক্সপোজার আছে? অনেক লোকে মুম্বাইকার নিখিলকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়ে গাড়ি নিয়ে এখন অনেক দূরে যান। আপনি মুম্বাইকার নিখিলের ভিডিওতেও দেখুন, সেও কিন্তু তার এক্সপিরিয়েন্সগুলো দেবুর থেকে নিয়েছিল, প্লাস তার অনেকগুলো টিম ছিল, তাদের থেকে অনেক কিছু শিখেছে, তারপরে কিন্তু হাইওয়েতে ড্রাইভ করা শুরু করেছে, হঠাৎ করে বেরোয়নি কিন্তু।
তো যাই হোক, আজকে এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এটাই বলতে চাই যে আপনারা কার লাভার হন, বাইক লাভার হন, খুব ভালো, কিন্তু আপনারা রুলসটাকে আগে ভালো করে জানুন, আর অন্যদেরকে দোষ দেওয়ার আগে নিজের সেফটিটা নিজের কাছে মেনটেন করুন। আপনি যদি একটা কন্ট্রোল স্পিডে চালান, আপনার সামনে কে আসলো, কে ভুল করলো, আপনি আপনার গাড়িটাকে কিন্তু থামাতে পারবেন, কিন্তু আপনি যদি একটা আনকন্ট্রোলভাবে চালান কিচ্ছু করতে পারবেন না। অ্যান্ড আ সেকেন্ড, ওয়ান সেকেন্ড মিস্টেক আপনার লাইফ অ্যান্ড ডেথের মধ্যে এখানে কিন্তু আছে। এই জিনিসটা চিন্তা করে নেবেন, ক্যালকুলেট করে নেবেন, গাড়ি স্টার্ট করার আগে একবার মাইন্ড সেট করে নেবেন, দেখবেন সব কন্ট্রোলড। আর যদি এই জিনিসগুলোকে না ভাবেন যে এটা আমার হাতে এসছে আর থ্রোটলটা দেওয়াটা আমার কাজ, তাহলে আর কিছু বলার। তো এই ভিডিওটাকে আজকে ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর 5000 ফ্যামিলি পৌঁছাবো কি পৌঁছাবো না আপনার হাতে, তো সাবস্ক্রাইবটাও করে দেবেন। আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। আর সবসময় যেটা বলি, সবকা মালিক এক হ্যায়, ওম সাই রাম, টাটা।